একজন চিকিৎসক হিসেবে আমি এখানে এসেছি কারণ আমি শান্তিপ্রিয় এবং যেমন আপনি বলেছেন ভেতরে বাইরে শান্তি এখন ব্যক্তিগতভাবে যখনই আমি এবং অন্যান্য লাখ লাখ মানুষ পাপবোধ ও এর জন্য অনুতাপের পর বুঝেছি যিশু খ্রিস্ট নিষ্পাপ ব্যক্তি আমার পাপের প্রায়শ্চিত্ত করে গেছেন তিনি ক্রুশে করে আমার লজ্জা ও অপরাধ নিয়ে গেছেন এবং আমার জন্য জীবন দিয়ে গেছেন আর সে কারণেই আমার মনে শান্তি আছে এবং এই শান্তি এমন কিছু যা সমঝোতা এনে দেয় আমি জানতে চাই আপনি কি আমার এই শান্তি হরণ করতে চান এমন এক শান্তি যা সমঝোতা আনে পারবেন এর জবাব দিতে ধন্যবাদ ভাই একটা সুন্দর প্রশ্ন করলেন তিনি ডক্টর ম্যাথু তার একটা ওয়েবসাইট এবং সংস্থা রয়েছে নাম ক্রিয়েশন তিনি বললেন যে তিনি শান্তি খুঁজে পেয়েছেন শান্তি লাভের জন্য এখানে এসেছেন বললেন যীশু খ্রিস্টের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন তার পাপের জন্য তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন তাই তিনি আমাকে প্রশ্ন করছেন আমি কি আপনার শান্তি হরণ করতে পছন্দ করি ভাই আমি কখনো আপনার শান্তি নষ্ট করতে চাই না আমি আপনার মিথ্যে শান্তি নষ্ট করতে চাই এবং আপনাকে সত্যিকারের শান্তি দিতে চাই আমি তার তারপর শান্তি পরিচিত হোক ভালোবাসি তাকে শ্রদ্ধা করি এবং সম্মান করি আমি জানতে চাই আপনিও কি খ্রিস্টকে ভালোবাসেন কি না আপনার কাছে ঠিক আছে ভাই এবার হয় আপনি সত্যিকারের শান্তি আমি আপনার শান্তি গ্রহণ করি ঠিক যদি আপনার শান্তি প্রকৃত শান্তি হয় আমি আমার শান্তি ছেড়ে দিয়ে আপনার সঙ্গে যোগ দেব। ঠিক আছে এখন আমাকে বললেন যিশুখ্রিস্ট তারপর শান্তি পরিচিত হোক ঈশ্বর আমি চ্যালেঞ্জ করছি আপনাকে পারলে বাইবেলের এমন একটা অনুচ্ছেদ দেখান স্পষ্ট করে বলা একটা অনুচ্ছেদ দেখান একটা দ্ব্যর্থহীন ভাবে বলা অনুচ্ছেদ দেখান যেখানে যে শ্রীখ্রিস্ট তার উপর হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো তাহলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে রাজি আছি আপনি বললেন যিশু হলেন ঈশ্বর মুসলিমদের যতটা সংশ্লিষ্টতা রয়েছে তাতে ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র খ্রিস্টান ধর্ম বিশ্বাস যাতে যীশু খ্রিস্টকে তারপর শান্তি পরিষিত হোক বিশ্বাস করতে বলা হয়েছে কোন মুসলিম হতে পারবে না যদি সে বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি যে তিনি সর্বশক্তিমান ঈশ্বরের অন্যতম সেরা পাই ছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন ছিলেন। মানে আমরা বিশ্বাস করি জন্ম নিয়েছিলেন অলৌকিক ভাবে কোন পুরুষের সংশ্ল ছাড়াই যা অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতি ক্রমে মৃতকে জীবন দান করেছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিতে জন্মান কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন মুসলিম আর খ্রিস্টানরা এখানে একসঙ্গে চলছি কিন্তু পার্থক্য আছে যেমনটা আপনি বললেন যে বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করেন যে নিজেকে ঈশ্বর দাবি করেছেন পরিষ্কার করে বলা এমন একটিও উক্তি নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে যিশুখ্রিস্ট নিজেকে বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো যদি এরকম উক্তি দেখাতে পারেন আমি খ্রিস্ট ধর্মগ্রহণ করতে প্রস্তুত যদি তিনি না বলে থাকেন তাহলে কেন আপনারা বিশ্বাস করেন তিনি ঈশ্বর আর কোথায় যী নিজে বলেছেন যে আপনাদের পাপ নিয়ে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন এই শিক্ষাটা হচ্ছে পলের আপনারা কি পল কেন্টকে তারপর শান্তিপর হোক অনুসরণ করছেন বাইবেলের কোথাও নেই তাই আমার প্রশ্ন হচ্ছে যখন যিশুখ্রিস্ট কখনো বলেননি যে তিনি ঈশ্বর তাকে ভালোবাসবেন আপনাদের সম্মান করা উচিত তিনি বলেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো যা ছিল প্রথম উপদেশ সেটা উল্লেখ আছে অফ মার্ক আমাদের প্রভু ঈশ্বর হলেন এক ঈশ্বর তিনি পূর্বসুরী মুসাল্লাহামের বাণীর আক্ষরিক পুনরাবৃত্তি করেন তাই আমি আপনাকে বলছি যদি আপনি যিশু খ্রিস্টের বাণীগুলো জেনে থাকেন যদি আপনি বলেন যে খ্রিস্টান সেই ব্যক্তি যে যিশু খ্রিস্ট ভাই সাল্লাহামের উপদেশ অনুসরণ করে যেমন উল্লেখ রয়েছে বুক অফ এফিসিয়েন্স অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ নম্বর আঠারো যে মদ পান করোনা এটা আরো উল্লেখ আছে বুক অফ প্রভাব নম্বর বিশ অনুচ্ছেদ নম্বর এক মদ হচ্ছে ব্যঙ্গকারী প্রতারিত রায় এটা গ্রহণ করে আমরা মুসলিমরা মদ পান করি না কিন্তু অনেক খ্রিস্টানই পান করে এছাড়াও আমরা মুসলিমরা শুকর মাংস খাই না যেমন বাইবেলের উল্লেখ আছে বুক অব লেভেটিকাস অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ সাত আট বুক অব ডিটোনমি অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ নম্বর আট বুক অব আয়োজা অধ্যায় নম্বর পঁয়ষট্টি অনুচ্ছেদ দুই থেকে পাঁচ তোমরা শুকর মাংস খাবে না আমরা মুসলিমরা শুকর মাংস না কিন্তু খ্রিস্টানদের বেশিরভাগই খাই যিশু খ্রিস্টকে তার উপর শান্তি হোক তার জন্মের অষ্টম দিনে খাতনা করা হয়েছিল এটা আছে গসপুল লুক অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নম্বর একুশ আমরা মুসলিমরা খাতনা করি কিন্তু বেশিরভাগ খ্রিস্টান তা করে না যদি খ্রিস্টান মানে এটা হয় যে যে ব্যক্তি যিশু খ্রিস্ট সাল্লামের বাণী অনুসরণ করে তাহলে আমি গর্বের সাথে বলি মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে অনেক ভালো খ্রিস্টান তাহলে কোথায় আপনারা যিশু খ্রিস্টের উপদেশ মেনে চলেন আর বলেন যে আপনারা তার উপাসনা করেন তো ভাই বাইবেলের এমন একটা অনুচ্ছেদ আপনি উল্লেখ করেন যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে দ্বার্থহীন ভাষায় বলেছেন যে ঈশ্বর কিংবা আমার উপাসনা করো ডক্টর জাকির নায়েক জি ভাই আমার প্রশ্নটি ছিল শান্তির ওপর এবং আমার সেই শান্তি রয়েছে আমি কোনো কিছু প্রমাণ কিংবা আপনার সঙ্গে ভিন্নমাত পোষণ করার জন্য কিছু মুখস্থ রাখতে কিংবা বলতে রায় আমি যা বলতে চাই তা হচ্ছে শান্তি যা আমার বিশ্বাস থেকে এসেছে কারণ আমরা সবাই পাপি এবং আমাদের পাপ মোচনের জন্য ত্যাগ স্বীকার করা প্রয়োজন তবে তা আমাদের কাজের মাধ্যমে নয় বরং এটা বিশ্বাস করার মাধ্যমে যে ঠিক আছে যিশু খ্রিস্ট আমার পাপের প্রায়শ্চিত্ত করে গেছে ভালো তাহলে আপনি একমত যে যিশু খ্রিস্ট সব মানুষের পাপ মোচন করে গেছেন আপনি কি ব্যাপারে একমত ঠিক আছে বিশ্বাস করে ঠিক আছে তাহলে ধরুন আপনার মতো একজন খ্রিস্টান যে যিশু খ্রিস্টকে বিশ্বাস করে সে আপনার স্ত্রীকে ধর্ষণ করলো তাহলে কি সে স্বর্গে না নরকে যাবে মাপ করবেন যদি একজন খ্রিস্টান এসে আপনার স্ত্রীকে ধর্ষণ করে যে বিশ্বাস করে যীশু খ্রিস্ট তার পাপের জন্য মারা গেছেন তাতে যে পাপ মোচন হয়ে গেছে মারা গিয়ে পাপ হবে না না কেন কখনো আপনি তো বললেন যদি ভাই আপনি বললেন আপনার কর্ম আপনাকে স্বর্গে না এটা আপনার বিশ্বাস তাহলে যদি বিশ্বাস করেন খ্রিস্ট আপনার পাপের জন্য মারা গেছেন যদি ধর্ষণ করেন ডাকাতি করেন যদি অন্য মানুষকে নির্যাতন করেন তাহলে কি আপনি স্বর্গে যেতে পারবেন শ্রীখ্রিস্টানই নয় যদি সে এমন কাজ করে সহজ ব্যাপার শ্রীখ্রিস্টকে বিশ্বাস করেন এমন খ্রিস্টান অনেক আমি চিনি এর মানে এটা ভুল ধারণা ঠিক আছে লেখা আছে এমনকি শয়তানরাও যীশু খ্রিস্টকে বিশ্বাস করে কিন্তু তারা তাকে অনুসরণ করে না ঠিক ঠিক আছে তারা অনুসরণ করে না আপনি কি যীশু খ্রিস্ট ভাইকে অনুসরণ করেন আপনার কি খতনা করানো হয়েছে তাহলে না আমাকে খতনা করা কেন আপনি যীশু খ্রিস্টকে অনুসরণ করেন না যীশু খ্রিস্টকে অষ্টম দিনে খতনা করানো হয়েছিল আপনি একজন ডক্টর ঠিক

যিনি মানুষরূপে পৃথিবীতে এসেছিলেন কোথায় এটা উল্লেখ আছে বাইবেলের কোন অনুচ্ছেদে আমাকে বলেন বাইবেলের কোন অনুচ্ছেদে হ্যাঁ বাইবেলের কোন অনুচ্ছেদে কোন অনুচ্ছেদে কোথায় যীশু খ্রিস্ট নিজে বলেছেন যে তিনি ঈশ্বর ধরুন যদি কেউ আপনাকে ঈশ্বর বলে আপনি কি বিশ্বাস করবেন আপনি ঈশ্বর কেউ যদি আমাকে ঈশ্বর বলে আমি তা বিশ্বাস করব এই বিষয়টা মনে রাখা দরকার যীশু খ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর দাবি করেননি প্রকৃতপক্ষে আপনি গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর উনিশ অনুচ্ছেদ ষোলো সতেরোতে দেখবেন এক ব্যক্তি যীশু খ্রিস্টের কাছে এসে বলল ও গুড মাস্টার কি ভালো কাজ করলে আমি অনন্ত জীবনে প্রবেশ করতে পারব তখন যীশুখ্রিস্ট তারপর শান্তি হোক বললেন কেন তুমি আমাকে ভালো বলছো ঈশ্বরকে বাদ দিয়ে কেন তুমি আমাকে গুড বলছো একটি গুড আছে আর তা স্বর্গের ঈশ্বর এবং তুমি যদি অনন্ত জীবন পেতে চাও তাহলে উপদেশ বাণী মেনে চলো তিনি কখনোই বলেননি যদি স্বর্গে যেতে চাও তোমরা আমাকে ঈশ্বর বলে বিশ্বাস করো তিনি কখনো বলেননি যে তোমরা বিশ্বাস করো আমি তোমাদের পাপের জন্য মারা গেছি তিনি বলেছেন যদি স্বর্গে যেতে চাও তাহলে উপদেশ বাণী মেনে চলো আর এই কি ডাকাতি করো না তোমরা মদ খেও না প্রতিবেশীর স্ত্রীর প্রতি লালসা করো না উপদেশ অনুযায়ী কাজ করলে তা তোমাকে স্বর্গে পৌঁছে দেবে যিশু খ্রিস্ট তো কখনোই বলেননি যে তিনি ঈশ্বর ছিলেন তাহলে আপনারা কেন বলছেন যে যিশু খ্রিস্টই প্রথম শান্তিprometheus ঈশ্বর আপনারা তার বাণী মানছেন না আমি বলি নি যে যিশু ঈশ্বর আমি বলেছি আমার মধ্যে শান্তি আছে এবং এই শান্তি ভাগ করে নিতে চাই ভাই অনেক মানুষ আছে শয়তানের পূজা অর্চনা করার একটা দল আছে আপনি কি জানেন পূজা করে শান্তি পায় তবে তা মিথ্যা শান্তি তাই তো আপনাকে মিথ্যা শান্তি থেকে বের করে নিয়ে এই সত্যিকারের শান্তি দিতে চাই আমি আপনি যাকে শান্তি বলছেন সেটা প্রকৃত শান্তি নয় আপনি একটা ভুয়া ঈশ্বরের উপাসনা করছেন যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিচিত হোক কখনো বলেননি তিনি ঈশ্বর সুতরাং আপনি ভুল ঈশ্বরের উপাসনা করছেন এবং আপনি ভুয়া শান্তিতে আছেন যেমন কিছু মানুষ শয়তানের পূজা করেও তারা ভাবে যে তারা সঠিক পথে আছে আমি আপনাকে এই ভুয়া শান্তি থেকে বের করে নিয়ে আসল শান্তির পথে আনতে চাই কারণ আমি নিজেকে একজন খাঁটি খ্রিস্টান ভাবি যদি খ্রিস্টান মানে এমন ব্যক্তি হয় যিনি যীশু খ্রিস্ট বা ইসা সালামের বাণী মেনে চলেন তাহলে আমি খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান আপনি কি জানেন যীশু খ্রিস্ট তার শান্তি পরিষদ বলেন গসপ্লাব জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ তোমাদেরকে আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না যখন সত্যরা তা আসবেন তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন তিনি তোমাদেরকে ভবিষ্যতে নিদর্শন দেখাবেন আমাকে গৌরবান্বিত করবেন যীশু খ্রিস্টের পর কোন নবী ইসাল্লাহিসাল্লামকে যীশু খ্রিস্টকে গৌরবান্বিত করেছেন তিনি নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তাহলে নবী মোহাম্মদের আগমনের পূর্বাভাস ভবিষ্যদ্বাণী রয়েছে বাইবেলে এমন অনেক উদ্ধৃতি রয়েছে আপনার কাছে প্রশ্ন কেন যীশু খ্রিস্ট বা নির্দেশগুলো মানেন না এবং কেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করেন না তাহলে আপনি কেমন খ্রিস্টান আপনি কি বোঝাতে চেয়েছেন যে আমি খ্রিস্টানদের শিক্ষা অনুসরণ মোটেই নয় আমি রেফারেন্স দিয়ে উদ্ধৃতি দিচ্ছি বাড়ি ফিরে গিয়ে আপনি বাইবেল দেখেন রেফারেন্স সহ আমি সত্যিকারের খ্রিস্টান আপনি খ্রিস্টান নন যাচাই করে সহজ ভাই সহজ খুবই সহজ আপনি যা বলছেন আমি তা উদ্ধৃতি দিয়ে বলছি আপনি একটি উদ্ধৃতিও দিতে পারেননি আমি খ্রিস্ট ধর্মবেত্তাদের চ্যালেঞ্জ করছি আমি খ্রিস্ট ধর্মবেত্তাদের যে কাউকে চ্যালেঞ্জ করছি আপনাদের ধর্মবেত্তাদের নিয়ে আসুন যদি আপনি বলেন যে আপনার ধর্ম সম্পর্কে জ্ঞান নেই তাহলে আপনার ধর্মবেত্তাদের নিয়ে আসুন বিশ্বের শ্রেষ্ঠ এবং আমরা সংলাপে বসবো

আপনি যদি বাইবেলের যে কোনো সংস্করণ থেকে দেখাতে পারেন কোনো ব্যর্থহীন উক্তি কোন সুস্পষ্ট উক্তি যেখানে যীশু খ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো তাহলে আমি তাকে ঈশ্বর মানব তবে এমন একটি উক্তি নেই সুতরাং আপনারা যা করছেন তা হচ্ছে যীশু খ্রিস্টের উপদেশগুলো আপনারা অনুসরণ করছেন না এটা হচ্ছে চার্চের শিক্ষা যীশু খ্রিস্টের তার উপর শান্তি পরিষদ হোক নয় তাই আমি আপনাকে অনুরোধ করি ভাই দয়া করে মিথ্যা শান্তি ত্যাগ করুন এবং সত্যিকারের শান্তি গ্রহণ করুন সত্যিকারের শান্তি হচ্ছে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা সেই ঈশ্বর যিনি যীশু খ্রিস্ট বা ইসলাম সৃষ্টি করেছেন কোন ভুয়া দেবতা নয় যীশু খ্রিস্ট বা ইসলাসম ঈশ্বরের একজন পয়গম্বর ছিলেন ঈশ্বর ছিলেন না আশা উত্তরটা পেয়েছেন